মৃত ব্যক্তিকে যখন কবরের ডান কাতে শুইয়ে দিব তখন তার মাথা ডান দিকে ঝুঁকে পড়ে। তখন মাথা সোজা করার জন্য মাথার নিচে মাটির চাকা বা মাটি দিয়ে সোজা করব নাকি ডান কাতে শুয়ে দেওয়ার পর মাথা যে অবস্থায় থাকে সেই অবস্থায় রেখে দিব? যেই অবস্থায় থাকে সেই অবস্থাতেই রেখে দিতে হবে, ওই মাথার নিচে কোনো পাথর বা কোনো ইট বা এরকম কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। তাহেরা তাবাসসুম বলেছেন যে পারফিউম দিলে কি গোসল করে নামাজ আদায় করতে হবে? পারফিউম ব্যবহার করা নারীদের জন্য হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী পারফিউম ব্যবহার করে, সেন্ট আতর ব্যবহার করে, মানুষের সামনে যায়, পর পুরুষের সামনে যায়, সে জানিয়া বা সে হচ্ছে ব্যভিচারিণী, এমন কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে সে যদি পারফিউম ব্যবহার করে বের হয় তাহলে সে যেন ফরজ গোসল করার মতো গোসল করে। তো পারফিউম যদি আপনি বাড়ির মধ্যে ব্যবহার করেন নামাজের সময় ব্যতীত তাহলে তাতে আপনার কোনো অসুবিধা নাই। নামাজের সময় যদি ওটা গ্রাম থেকেও থাকে, বাড়ির মধ্যে আপনি থাকেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এটা যেন বাইরে বের হওয়ার সময় যেন কোনো সুঘ্রাণ আপনার শরীর থেকে বের না হয় সেটাই খেয়াল রাখতে হবে। মৃত ব্যক্তি পুরুষ অথবা মহিলা যে হোক কিনা কেন, জানাজা ও দাফনের সময় তার দুই হাত নামাজে আমরা যেভাবে হাত বাঁধি সেরকম থাকবে নাকি কওমার মতো দুই হাত দুই দিকে স্বাভাবিক অবস্থায় থাকবে? এটা যেভাবে সুবিধা হয় আপনার হাত দুটিকে এভাবে দাঁড়ানো অবস্থায় যেভাবে থাকে সেভাবে রেখে দেবেন, এতে কোনো অসুবিধা নেই। অথবা যদি হাতকে সামনের দিকে নিয়ে আসা রাখা হয় নামাজে হাত বাঁধার মতো, তাদের কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ আলাম। ওমরা হজে গেলে মুসাফির নামাজ পড়ার বিধান কি? কসর পড়বে নাকি স্বাভাবিকভাবে নামাজ পড়বে? দেখুন, যখন কোনো মানুষ ওমরায় আসে তখন ওমরায় যে কয়দিন সে মক্কা শরীফে থাকে তো সে কি জামাত বাদ দিবে? জামাত বাদ দিলে তো মানে তার জন্য বিরাট বিশাল সব থেকে সে বঞ্চিত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদের হারামে এক ওয়াক্ত সালাত বা এক রাকাত সালাতের বিনিময় হচ্ছে এক লক্ষ গুণ। তাহলে একটা জামাত আদায় করলে এক লক্ষ জামাতের সওয়াব পাবে, তাহলে সে কেন জামাত বাদ দেবে? এটা এক। দুই নম্বর কথা হলো যে জামাত ছুটে যায় আর সে যদি মুসাফির থাকে, আর মুসাফির থাকার সর্বোচ্চ মেয়াদ হলো চার দিন। কোনো মানুষ যদি কোনো জায়গায় চার দিন থাকার নিয়তে যায় তখন সে ওখানে মুকিম হয়ে যায়, তখন সে প্রথম থেকেই সালাতকে পূর্ণ করে আদায় করবে। আর যখন চার দিনের কম যদি থাকার নিয়ত করে তাহলে সে মুসাফির থাকবে। ওই অবস্থায় যদি জামাত ছুটে যায় তাহলে সে একাকী কসর করতে পারবে, কোনো অসুবিধা নাই। আর হজের অবস্থায় গেলে তো হজের অবস্থায় সময় তো অনেক দীর্ঘ সময় থাকতে হয়, আর সে সময় তো সে মুকিমের মতোই করে সালাত আদায় করবে এবং পূর্ণ সালাত আদায় করবে।